নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একদম নতুন একটা পদ্ধতিতে তাল ঘষে দেখাবো, আর তার সাথেই দেখাবো কিভাবে দুধ দিয়ে তাল জাল দিতে হয়। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাকা তাল নিয়েছি, একদম পাকা টুসটুসে। এখন এই তাল থেকে এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এরকম করে আমি সবগুলো খোসাই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, তাল থেকে আমি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই তালটা মাঝখান দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে। তারপর সামান্য একটু করে জল দিয়ে দিয়ে এই তালগুলো ভালো করে চটকে নিতে হবে। তবে বন্ধুরা, চটকানোর সময় কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তালের যে রসটা সেটা পাতলা হয়ে যাবে। তখন কিন্তু মানে যেটাই করবেন খুব একটা ভালো হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে এরকম করে তালটা চটকে নিতে হবে, মানে তালের আঁঠিগুলো। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর এই তালের আঁঠিগুলো খুব ভালোভাবে চটকে নিচ্ছি। দেখুন, জল দিয়ে আমি তালের আঁঠিগুলো কিন্তু খুব ভালোভাবে চটকে নিয়েছি। আর বন্ধুরা, এই তালের আঁঠিগুলো যত ভালোভাবে চটকাবেন তত কিন্তু এই তাল থেকে রসগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি। এরকম গামলা কিন্তু সবার বাড়িতেই থাকে। এখন এই গামলাটা এরকম একটা পাত্রের উপরে বসিয়ে এই তালটা আমি ছেঁকে নেব। বন্ধুরা, আগে দেখা যেত গ্রামের বাড়িতে বাঁশ দিয়ে এই তাল ছেকনা বানাতো, কিন্তু যেহেতু শহরে বাঁশের কোনো কারবার নেই, তার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত গামলাতেই এই তালের রসটা ছেঁকে নেব। আর বন্ধুরা, আমি যে পদ্ধতিতে এই তালের রসটা ছেঁকে নিচ্ছি, আপনারাও বাড়িতে এরকমভাবে করবেন, দেখবেন খুব সহজেই এই তাল ছেঁকা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে তালের রস পড়ে যাচ্ছে নিচ দিয়ে। এরকম করে আমি সবগুলো আঁটি এক এক করে ছেঁকে নেব। দেখুন, সবগুলো তালের আঁটি থেকে আমি তালের রসটা বের করে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা আটা চালনি নিয়েছি। আমি এই আটা চালনি দিয়ে এই তালের রসটা আবার একটু ভালো করে ছেঁকে নেব। তার কারণ তাল ঘষার পরেও দেখবেন এর মধ্যে অনেক তালের আঁশ থাকে, সেইগুলো কিন্তু যখন আপনারা বড়া করবেন কিংবা এমনি জাল দিয়ে খাবেন তখন কিন্তু মুখের মধ্যে পড়লে এই আঁশগুলো ভালো লাগবে না। তার জন্য এই তালের রসটা একটু ছেঁকে নিতে হবে। আপনারা পরিষ্কার কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, আবার আমি যেমন আটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি এরকম করেও ছেঁকে নিতে পারেন। দেখুন, সবটুকু তালের রসই আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি অর্ধেকটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেবার পর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর যেটুকু আমার দরকার মানে দুধ দিয়ে জাল দেবো সেইটুকু নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বুঝে দেবেন, কম মিষ্টি খেতে চাইলে কম দেবেন, আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি মিষ্টি দেবেন। আর দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই দুধটা জাল দিয়ে তারপরে এই তালের রসের মধ্যে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন আমি গ্যাসটা অন করে দিয়ে এই তালের রস আর দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দেখুন, তালের রসটা আমি প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। যারা তালের রস এরকম একটু ঝোলা ঝোলা পছন্দ করেন তারা এরকম অবস্থায় নামাবেন। তবে বন্ধুরা, আমি এরকম ঝোলা ঝোলা পছন্দ করি না, আমি একটু ঘন ঘন টাইপের পছন্দ করি। তার জন্য আর একটু জাল দিয়ে নেব, মানে আরও প্রায় 10 মিনিট ধরে জাল দেবো। আর বন্ধুরা, এই তালের রসটা জাল দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, তার কারণ এই তালের রসটা জাল দেওয়ার সময় কিন্তু খুব ছিটকায়, মানে চোখে মুখে লেগে যেতে পারে। সেই দিকটা খেয়াল রেখে আপনারা এই তালের রসটা জাল দেবেন। আর অবশ্যই কিন্তু মানে মিডিয়াম আঁচে এই তালের রসটা জাল দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি আরও প্রায় 10 মিনিট ধরে এই তালের রসটা জাল দিয়ে নিচ্ছি। দেখুন, তালের রসটা আমি প্রায় আরও 10 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর বন্ধুরা, যখন দেখবেন এই তালের রসটা জাল দিতে দিতে এরকম মাছের ডিমের মতো মানে দানা দানা হয়ে গেছে, তখন বুঝতে হবে এই তালের রসটা আপনার একদম পারফেক্ট জাল হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে ছিটকাচ্ছে, অবশ্যই কিন্তু সাবধানে এই তালের রসটা জাল দেবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি।
তো এ দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার দুধ দিয়ে তালের রস জাল দেয়া। আর এইরকম করে তালের রস জাল দিয়ে কিন্তু অবশ্যই আপনারা খেতে পারেন। আর আমি তো রুটি দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।